আমরা এখন যাচ্ছি পাগলাখালী ঘুরতে, সবাই চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো, অসুবিধে নেই, আমরা চেষ্টা করব তোমাদের সামনে ব্লগ ভিডিও করে দেখানো। এই যে জামা প্যান্ট ভরে ফেলেছি এখন। আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, প্রায় আর ট্রেন কিছুক্ষণ পরেই চলে আসবে, আমরা একটুখানি অপেক্ষা করব ট্রেনের জন্য। ট্রেনে উঠে পড়েছি আর আদা দেখো কী জন্য চাবাচ্ছে, বাদাম না কী জন্য জানি না, ও কিছু পেলেই খাওয়ার তালেই থাকে ওর, ওই সব। দেখুন আমরা ট্রেনে উঠে পড়েছি, টেনশন নেই বন্ধুরা, আমরা নেমে গেছি ট্রেন থেকে। দেখো ট্রেন দেখতে পাচ্ছো, আমরা নেমে গেছি সবাই, আর আদা এখন বলছে টেনশন নেই, আমার এখন যেতে হবে। ওই যে সুস্থ দুষ্টু আরাধ্যা, দেখো ট্রেনটা চলে যাচ্ছে, প্রচুর লোক নেমেছে, গাড়ির ড্রাইভার প্রচুর জার্নি, গাড়ির ড্রাইভাররা বলছে তাকে রেখে কাজে যায়, এটাই তো সমস্যা। অটো উঠে পড়েছি, চলো পাগলাখালী গিয়ে কথা হবে বন্ধুরা, আর কোনো কথা নেই, এখন আমরা এই অবধি যাবো। এখন পৌঁছে গেছি পাগলাখালী, এখন ঘুরে দেখা যাক, সবাই মিলে আমরা ঘুরতে এসেছি, এবার দেখতে থাকো আমরা ঘুরছি। বন্ধুরা দেখতে পাচ্ছো নৌকায় উঠেছে আরাধ্যা, আরাধ্যার মা, সুন্দর পাগলাখালী এসেছি, আমরা খুব সুন্দর একটা আনন্দ পেয়েছি এখানে এসে, তো আপনারাও আসবেন, খুব দেখতে সুন্দর ইচ্ছা জায়গা, সবারই ভালো লাগে, কার না ভালো লাগে একটা সুন্দর জায়গা আসতে। ওই যে সেই পাগলাখালী ঘাটে চলে এসেছি। দেখো বন্ধুরা এইভাবে মানুষের মানত থাকলে কত কষ্ট করতে হয় দেখে নিন আপনারা। হ্যালো বন্ধুরা, বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি আমরা ধীরে ধীরে পুজো দেওয়ার জন্য, দেখতে থাকো বন্ধুরা, দেখতে পাচ্ছ চারিপাশে সুন্দর পরিবেশ, রম্য সুন্দর সুন্দর।
আমাদের এই মুহূর্তে শেষ, এখন বাইরের দিকে যাব, বাইরের পরিবেশটা দেখতে হবে কেমন সমাগম ভক্তদের। পাগলাখালীতে এসছি, এসে আমি আমাদের আত্মীয় বাড়ি দু তিন বাড়ি রান্না করেছি, তো তাই আমাকে দেখে বলছে যে আমাদেরকে রান্না করে দাও, তাই দিয়ে যে রান্না করছি খিচুড়ি আর ঘ্যাট হচ্ছে। এটা আমাদের খিচুড়ি, সবাইকে দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে আমরা যে খেতে বসছি, আপনারাও আসুন খেতে। দেখো বন্ধুরা, এখানে পুরো মেলার মতো একদম, তোমরা আসলে দেখতে পাবে সুন্দর সুন্দর পরিবেশন। দেখো বন্ধুরা, প্রচুর যার যার মনের বাসনা পূর্ণ, তারা এই যে সমস্ত মন্দিরগুলো তৈরি করে গেছে, আপনারাও আসুন মনের বাসনা পূর্ণ করুন, এইভাবে তৈরি করে দিয়ে যান। সবার তো সামর্থ্য হয় না, যে যেভাবে তৈরি করতে পারেন। কী বা কেউ ফল প্রসাদ দিয়ে পুজো দিয়ে গেলেন। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। সবাই দেখো তোমরা, আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, অনেক বেলা হয়ে গেছে, তো এখন বাড়ি যাওয়ার সময়, এখন ট্রেন পাওয়ার ব্যাপার আছে। ঠিক আছে বন্ধুরা, আসি, ভালো থেকো, বাই। সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে জানাবে।